এখন আমরা এখন চলে এসেছি মেঘের দেশে। আজ আমাদের এভিয়েটরস কাপ্তান হ্যায় রজত শর্মা আর সহ কাপ্তান কুনাল জোশী। Hey guys, what's up? Welcome to my channel, Bangladesh Vlogs. আর আমি ইলিয়াস আপনাদের সঙ্গে আজকে আবার চলে আসলাম। আজকে আমি যাচ্ছি আমার আরও একটি স্বপ্ন পূরণ করতে, আমার জীবনের প্রথম ফ্লাইট ভ্রমণ। আমি আজকে যাচ্ছি কলকাতা থেকে মুম্বাই ফ্লাইটে, আর থাকছে এই প্রথম সফরের সমস্ত ডিটেলস, সাথে কলকাতা থেকে মুম্বাই যেতে কীভাবে যাবেন, কত টাকা খরচ, মানে টোটাল ফ্লাইটটার ডিটেলস থাকছে এই ভিডিওতে। আমরা চলে এসেছি এয়ারপোর্টে, আর ভাই আমাদের নামে দিয়ে গেল মিজান ভাই। ঠিক আছে চল, হ্যাঁ বাড়ি চ, আমরা চলে যাই। ফাইনালি আমার জীবনের প্রথম ফার্স্ট টাইম এয়ারপোর্টে প্রবেশ করলাম, আর এখন আমাদের বোর্ডিং পাস থেকে শুরু করে চেক ইন সব কিছু যেগুলো কমপ্লিট করতে হয় সবগুলো আমি করবো আর আপনাদেরকে দেখাবো। তো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, আমরা এখন বোর্ডিং পাসের জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম। বলো ভাই কেমন আছো? মর্নিং কলকাতা, আমরা যাচ্ছি আমাদের মুম্বাই রওনা দিচ্ছি আজকে। হ্যাঁ একদম, আমরা স্টেপ বার্থডের জন্যই যাচ্ছি এসআরকে, বাকি সব আপডেট ভিডিও। হ্যাঁ হ্যাঁ চলো। ফাইনালি পেয়ে গেলাম একদম পুরো ফিজিক্যালি টিকিট, সুইত ভাইও পেয়ে গেল ফিজিক্যালি টিকিট। এখন আমরা বেরিয়ে পড়বো, পুরো পুরো উড়ে চলে যাবো। ফার্স্ট টাইম আমি ফার্স্টে, সুইত ভাই অনেকবার মানে ট্রাই করেছে, আমি ফার্স্ট টাইম একদম উড়ে চলে যাবো মুম্বাই এসআরকের বার্থডের জন্য, অনলি ফর এসআরকে বার্থডে। আমার ট্রলি ব্যাগ নিয়ে কিন্তু চলে গেল, 104 গেট নম্বর বলে দিল। এখন আমি চলে যাচ্ছি 104 গেটের ওখানে গিয়ে ওখানে আমাদের ট্রলি ব্যাগটা দিয়ে দেবে, তারপর আমরা কিছু কনেক্ট করার পরে আমরা ফ্লাইটে উড়ে যাব। আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টের অনেকটা কাছে, এই দেখুন এখান থেকে পুরো যত প্লেন এরোপ্লেনগুলো রয়েছে সবগুলোই দেখা যাচ্ছে। আর একটু ডিটেলস আপনাদের বলে দিয়ে রাখি, এখানে আমরা চলে তো এসেছি আর এর আগে কিন্তু অনেক চেকিং ছিল, মানে এয়ারপোর্টের অনেক নিয়মকানুন আছে, সেটা আমি কখনো যাই না, আজকে ফার্স্ট টাইম। আর আনন্দ যেমন হচ্ছে তেমন চেকিংটাও প্রচুর আছে এখানে, ব্যাগ চেকিং থেকে শুরু করে বোর্ডিং পাস প্রচুর চেকিং আছে, আপনারা যখন আসবেন তখন বুঝতে পারবেন। আর কি বলবো, আরও ডিটেলস আপনাদের দেখতে পাবেন এই ভিডিও দিই। এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে প্রপার 104 গেট সেখানে চলে যাচ্ছি ফ্লাইটে ওঠার জন্য, আর হ্যাঁ মুম্বাই। আর এই যে সুদীপ্ত ভাই, সুদীপ্ত ভাই দাঁড়িয়ে আছে, চলো। জীবনের প্রথম এত ফ্লাইটের কাছাকাছি, সত্যি ফিলিংসটা অসাধারণ লাগছে। জীবন ভাই সার্থক, মানে এই প্রথমবার ফ্লাইটে উঠছি, খুব ভালো লাগছে। এটাই হচ্ছে আমাদের সিট, 10F একদম উইন্ডো সিট। আমার তো এখানে দুটো উইন্ডো আছে, একটা আমার এই একটা, ভাই দুটো উইন্ডো আছে আমার এখানে, মানে আমি লাগি। আরো একটি স্বপ্ন পূরণ সার্থক, একদম ফাইনালি মানে ফ্লাইটের সিটে বসে গেলাম, আর উইন্ডো দেখতে পাচ্ছেন এখান থেকে একদম পুরো প্রচুর ফ্লাইট দেখা যাচ্ছে। আজ হমারে এভিয়েটরস কাপ্তান হ্যায় রজত শর্মা আর সহ কাপ্তান কুনাল জোশী, সাথ হি হমারে বিমান কর্মীদল বিজয়তা, নিকি, আঁচল, পরিমিতা আর মে পরবীন, আজকে মুখ্য কর্মীদল, হম হিন্দি, অঙ্গ্রেজি আর বাংলা বোল সকতে হ্যায়। আপনি সহযোগ আর বিমান কর্মী দল কি সহায়তা সে হাম যাত্রাকে সুরক্ষিত, আরামদায়ক আর বেহতর বানা পায়েঙ্গে। এখন অ্যানাউন্সমেন্ট করার পরেই ফ্লাইটের সিট বেল্টটা পরে নিলাম, আর ঘড়িতে সময় 9:30, আর ঠিক টাইম মতো 9:30 আমাদের আজকের ফ্লাইট ওড়ার জন্য রওনা দিয়েছে। আর হ্যাঁ, আমরা যাচ্ছি এসআরকে রাজারার সিএফসি ফ্যান ক্লাব থেকে, এটাই তো আপনাদের বলা হয়। আমরা দুজন মিলে ফাইনালি রওনা দিয়েছি এবং মেঘের দেশে চলে এসেছি।
আমরা ক্রস করছি এখন আমরা এখন চলে এসেছি মেঘের দেশে মেঘ কতটা নিচে দেব মেঘ ছাড়া প্রচুর উপরে এখন আমরা রয়েছি ইন্ডিগো ফ্লাইটের ওয়াশরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধ ভালো আর ছোটখাটো একটা বেসিন রয়েছে আর এখানে একটা কোমোড রয়েছে খুব ভালো বেশ ছোটখাটোর মধ্যে খুব ভালো সুন্দর ওয়াশরুমটা আচ্ছা ফ্লাইটে দেখা হয়ে গেল বাংলাদেশি এক ভাইয়ের সঙ্গে আমাদের বাংলা ভাষাভাষী এক কি আর তোর নাম দেখি ভাই নাম হচ্ছে সৃজন শাহের সঙ্গে দেখা হয়ে গেল ভাই যাচ্ছে পড়াশোনার পারপাস মুম্বাই যাচ্ছে কলকাতা থেকে আর আমি যাচ্ছি তো জানো সবাই শাহরুখ খানের বার্থডে উপলক্ষে দেখা হয়ে গেলো খুব ভালো লাগলো অনেক কথা হলো চলো আমরা এখন গিয়ে দেখা হবে কথা আপনাদের বলে দিয়ে রাখি আমি এই ফ্লাইটে তো আমার প্রথম সফর এটা এক সত্যি হয়ে গেছে এবং 1 ঘন্টা 40 মিনিট মতো আমি ফ্লাইটে সফর অলরেডি করে ফেলেছি খুবই ভালো লাগছে ফার্স্ট টাইম একটা প্লেসটা খুবই অন্যরকম লাগছে আর আজকে এই ফ্লাইটের টিকিট কিন্তু আমি খুব কম প্রাইসে কেটেছি কত প্রাইসে কেটেছি সেটা বলে দিচ্ছি তার আগে একটু বলে রাখি এই যে আজকে ফ্লাইটে প্রচুর সংখ্যক মানে মানুষ কম আছে মানে ফ্লাইটটা খুব কম লোক নিয়ে চলে যাচ্ছে আমাদের নিয়ে উড়ে চলে যাচ্ছে আজকে হয়তো এই ইন্ডিগো ফ্লাইটে এটা আমাদের নিয়ে যেতে হয়তো ওদের লস হবে কিন্তু ওদের নিয়ম অনুযায়ী আমাদের নিয়ে তো যেতেই হবে অনেক সিট ফাঁকা আছে আমাদের দেখিয়েছি আর আমাদের এই ফ্লাইটের এই টিকিট কাটতে আমার নিয়েছে 4750 টাকা মতো ওটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিন্তু এই ফ্লাইট আপনারা চাইলে 4200 টাকায় কাটতে পারবেন কী প্রোমো কোড মারলে 4200 টাকায় কাটতে পারবেন কারণ আমি সিট ইনক্লুডেড করেছিলাম উইন্ডো সিট নিয়েছিলাম ওই জন্য আমার 4750 টাকা পড়েছে আর আপনি যদি চান 4200 টাকায় কাটতে পারবেন তবে আপনাদের কী প্রোমো কোড মারতে হবে ওটা আপনারা কমেন্ট করবেন আমাকে আমি অবশ্যই আপনাদের সাথে জানিয়ে দেবো কীভাবে এই যে আমার টিকিটটা আপনাদের দেখে দিই এইটা হচ্ছে পিডিএফ ফাইল আমি এই যে ওপেন করলাম ওপেন করে আমরা দেখতে পাচ্ছেন এই যে বুকিং কনফার্ম আর 9:30 ফ্লাইট ছিল কলকাতা থেকে মুম্বাই আর এখানে দেখে দিচ্ছে দেখুন এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা একদম গ্র্যান্ড টোটাল 4753 টাকা আমি ইউপিআই পেমেন্ট করেছি এখন ঘড়িতে সময় 11:49 আর আমাদের ল্যান্ডিং টাইম ছিল 12:30 মানে আমরা 41 মিনিট আগে মুম্বাইতে এসে ল্যান্ড করেছি আর খুব সফলভাবে আমরা ল্যান্ড করেছি তো আমরা খুব ভালোভাবেই ল্যান্ড করে গেছি মুম্বাই এয়ারপোর্টে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা ল্যান্ড করে গেছি আরও কিছু ডিটেলস কথা বলার আছে ওগুলো আমাদের একটু পরে আমি জানিয়ে দিচ্ছি আগে আমার লাগেজটা নিয়ে নিই তো ভাই বলো কেমন লাগলো ঠান্ডা লেগে গেছে মানে এমনি ফ্লাইটের মধ্যে সত্যি চিল ঠান্ডা যখনই ফ্লাইটে উঠবেন তখন একটু মোটা কিছু পরার চেষ্টা করবেন ওর মধ্যে খুব চিল ঠান্ডা আমরা দাঁড়িয়ে আছি এখানে আমাদের লাগেজটা আসবে সেই লাগেজটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি আর সেই ফাঁকে এই দেখো সেই ফাঁকে আমরা একটা ফ্রিতে পেয়ে গেলাম লস্যি ম্যাঙ্গো এই যে আছে আদানি শিপিং মানে এখানে একটা ফ্রি স্ক্যান করে ফর্ম ফিল আপ করলেই এটা দিয়ে দিচ্ছে লাগেজ পেয়ে গেছি আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্ট থেকে মুম্বাই যে স্বপ্নের নগরী মুম্বাই সেই মুম্বাই এখন বেরিয়ে যাচ্ছি আর এখন আমরা আমাদের হোটেলে তারপরে যাবো মান্নাথ আরও কিছু কথা লাস্ট কিছু ডিটেলস আপনাদের বলবো সেগুলোকে দেখে থাকবো
আমরা ফাইনালি বার হয়ে গেলাম এয়ারপোর্ট থেকে। আর আমাদের কলকাতা এয়ারপোর্টের বাইরের সাইডটা তখন দেখেছিল সবাই, আর এখন মুম্বাই এয়ারপোর্টের বাইরের সাইডটা একটু দেখুন, এরকম ঠিক বাইরের সাইড এরকম। আর উপরে চলছে শিয়ালদা স্টেশনের মতো বড় বড় ফ্যান। এখন আমরা ফাইনালি বেরিয়ে যাবো, পুরোপুরি বার হয়নি, বাট এই যে ট্যাক্সিগুলো দেখতে পাচ্ছি, এই ট্যাক্সিগুলো দেখলেই বোঝা যায় যে এটা মুম্বাইয়ের। আমরা চলে এসেছি, এটাই হচ্ছে মুম্বাই শহর। আমরা সেই মুম্বাইয়ের রাস্তায় এখন অলরেডি ঢুকে পড়েছি অটো নিয়ে এয়ারপোর্ট থেকে। আর যেটা ফ্রিতে পেয়েছিলাম যে রসিদটা, ওটা এখন মানে খেয়ে নিচ্ছি, তো হয়তো আগে খেয়ে নিয়েছে। যাই হোক, ফ্লাইটের সমস্ত ডিটেলস বলে দিয়েছি, একটু এনজয় করতে করতে এসেছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।